হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সরস্বতী পুজো, সবাইকে জানাই আমার তরফ থেকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো ফ্রেন্ডস, আজকে আমি বাড়িতেই সরস্বতী পুজো করব, তোমাদেরকে আগে থেকেই বলেছি আমি যেহেতু। তো দেখো, আর আমি সবার প্রথম দেখো ওখানে যেখানে আমি ঠাকুরগুলো রাখি ওখানে সব ঠাকুরগুলো যেগুলো ঠাকুরের এভাবে দেখো কাগজ ছিল মানে চিপকানের ছিল ওগুলো চিপকে দেব মানে দেয়ালে গায়ে, কী বলো তো, তাহলে একটা সুবিধে হবে। না হলে না শুধু কাগজ তো ল্যামিনেট করা নেই, তো সেই ল্যামিনেট করা থাকলে সিধা হয়ে থাকতো, বাট যেহেতু শুধু কাগজের ওগুলো জাস্ট প্রিন্ট করা, তো সেই জন্য না এদিক ওদিক পড়ে যাচ্ছে। তো ওগুলোকে দেওয়ালে আমি ভালো করে লাগিয়ে নেব। তার আগে আমি একটা পেপার লাগিয়ে নিচ্ছি, দেখো চুনেরই পেপার। তো এগুলো লাগালে দেখতে সুন্দর লাগে, ঠাকুরের জায়গায় যেখানে ঠাকুর রাখা হয় সেখানে রাখালে কিন্তু দেখতে সুন্দর লাগে। এমনি পেপার লাগানো থেকে চুনেরই পেপার লাগালে খুব সুন্দর দেখতে লাগে। তো আমি সুন্দর করে, যেহেতু আজকে পুজো আছে, তো ভাবলাম যে সব ঠাকুরের জায়গাটাই কিন্তু সুন্দর করে সাজিয়ে নেওয়া যাক প্রথমে। তো দেখো, প্রথমে আমি পেপারগুলো ভালো করে পেতে বিছিয়ে নিচ্ছি, তারপরে ওখানে আমি একটা ব্ল্যাক টেপ, স্যালো টেপ আমার কাছে এই মুহূর্তে নেই বলে বাধ্য হয়ে ব্ল্যাক টেপই লাগাচ্ছি, না হলে স্যালো টেপ লাগালেই ভালো হতো, বাট উপায় নেই, যা ছিল তাই দিয়ে করে নিচ্ছি। তারপর আমি সব ঠাকুরগুলোকে সুন্দর করে ওখানে সাজিয়ে রাখবো, এতে কিন্তু একটা খুব সুন্দর দেখতে লাগে। আর যারা দেশে থাকো তাদের তো মজাই মজা, তাই না? খুব সুন্দর আনন্দ করো তোমরা, আমি জানি। আমি যখন দেশে থাকতাম তো আমিও বেশ সেজে গুজে ঠাকুর দেখতে যেতাম, বেরোতাম তো পাড়ায় পাড়ায় যেতাম। আর যখন তো বিয়ে হয়নি তখন তো বলার মতো নয়, আর স্কুলে যেতাম, প্রথমে স্কুলে নিজের পাড়ায় পুরো পুজো হতো, তা সত্ত্বেও স্কুলে যেতাম। স্কুলে গিয়ে সেখানে তো সবই প্রায় দায়িত্ব টায়িত্ব নিতাম, যখন 9-10 পড়তাম তো সব দায়িত্ব টায়িত্ব নিতাম, পুজোর জগার যন্ত্র সব কিছু সবাই মিলে করতাম, বান্ধবীরা মিলে, বন্ধু বান্ধবীরা, তো ভীষণ মজা করতাম জানো তো। মানে সরস্বতী পুজোটাকে আমি খুব মিস করি, যে দেশে থাকলেই ভালো হতো। তা বিয়ে হওয়ার পরও আমরা খুব মিস করেছি পাড়ায় পাড়ায় বন্ধু বান্ধবী মানে বান্ধবীদের সাথে, তাদের পাড়ায় গিয়ে পুজো দেখতাম, আমরা তারা আমাদের পাড়ায় আসতো। বিয়ের পর যখন আমি বাপের বাড়িতে থাকতাম বিশেষ করে পুজোর সময়টা যেতাম, আর আমার শ্বশুরবাড়িতে মানে শ্বশুরবাড়ির যে পাড়াটা ওখানে পুজো হয় না, পাশের পাড়াতে হয়, ওখানেও যাওয়া হয়, এই নয় যে যাওয়া হয় না, যখন যেখানে থাকি তখন সেখানেই এনজয় করে নিই, কিচ্ছু করার থাকে না, এটাই অ্যাকচুয়ালি বাস্তব, এটাই করতে হয় আমাদেরকে। তো এখানে তো হয় না সরস্বতী পুজো, আমরা বাঙালি হয়ে পুজো হবে না একটা কেমন মনে হয়। তো ভাবলাম বাড়িতেই পুজো করা যাক, বাচ্চারাও খুশি হবে, এতে বাচ্চাদেরও পড়াশোনাও ভালো হবে, আর পুজো মানেই আনন্দ, কি খুশি, তাই না? চলো, সেই জন্য ভাবলাম যে বাড়িতেই পুজো করা যাক। আর ওই দেখো, আমি ওড়নাটা দিয়ে একটু ঘেরেছি, ঠাকুরের ওখানে টুলটা বসিয়েছি, তার উপরে একটা হলুদ কাপড় পেতেছি, হলুদ নয় অরেঞ্জ কাপড়, ওটা ঠাকুরেরই পাতার, তো অরেঞ্জ আর উপরেই কাজ করা রয়েছে, খুব সুন্দর একটা। আর সাথে ওখানেই ভেতরে ঠাকুরটা রেখেছি, আর দু সাইডটা দেখো একটা ওড়না নিয়ে আমি ভালো করে এইভাবে ঘেরে নিয়েছি, তো একটা ছোট্ট প্যান্ডেলের মতো সুন্দর করে হয়ে গেলো, তো সেই জন্য। আর তারপরে আমি দেখো মালা গেঁথে নিচ্ছি, মালাটা মানে গাঁথা মালা আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছে ঠাকুরের জন্য, বাট এই মালাটা আমি বাইরে লাগাবো আর কি, গেটের সামনেটাই, তো যেহেতু পুজো হলেই গেটের সামনে মালাটালা ফুল টুল না দিলে ভালো লাগে না অ্যাকচুয়ালি, তো সেই জন্য গেটের সামনেটা লাগাবো। আর ওই জন্য আমি মালাটা গেঁথে নেবো, একটাই জাস্ট বড় করে মালা গাঁথবো, তাকে গেটের সামনে লাগানো যায়। তারপর মানে এখনও বাকি সমস্ত কাজ রয়েছে, জাস্ট মালাটাই গাঁথা হলো, বাকি সমস্ত এখনও অনেক কাজ রয়েছে, তো সেগুলো আমি করব এখনও। মানে বাকি সমস্ত কাজ বলতে ঠাকুরকে, লক্ষ্মী ঠাকুরটা রয়েছে, লক্ষ্মী ঠাকুরকে স্নান করালাম এই দেখো, আর স্নান করে আমি তো ঠাকুরকে নতুন একটা জামা পরিয়ে নিচ্ছি, কাপড় আর কি, তো পরিয়ে নেব, পরিয়ে তারপরে তার সাজ শৃঙ্গার সব করে নেব, যেহেতু লক্ষ্মী ঠাকুর আমার বাড়িতেই থাকে, বাট আজকে সরস্বতী পুজো, আজকে একটু স্নান টান করে নতুন জামাকাপড় পরালেই ভালো লাগে, যেমন আমরা পরেছি, ঠাকুরকেও তো পরাতে হবে, তাই না? তো সেই জন্য ঠাকুরকে পরে নিচ্ছে, তো কোলে রেখে আমি পরে নিচ্ছি। আর এদিকটা না ঠাকুরটা ছোট আর কাপড়টা একটু বড় হয়ে গেছে, তো সেই জন্য একটু এখানে সুতো সুচ দিয়ে ভালো করে একটু সেলাই করে মানে বেঁধে দিচ্ছে এখানটায়, তাকে সুন্দরভাবে দেখতে লাগে। দোপাট্টা রয়েছে, দোপাট্টাটা লাগিয়ে নেব, দেখো একটা ব্লু আর পিঙ্ক কালারের কাপড় পরিয়েছে,
এগুলো অ্যাকচুয়ালি কিনতে পাওয়া যায় এখানে, কাপড়গুলো খুব সুন্দর লাগে। তবে লাড্ডু গোপালের জন্য সব থেকে বেশি বেশি পাওয়া যায় সুন্দর সুন্দর, যতটা লক্ষ্মী বা রাধা তাদের জন্য যতটা সুন্দর পাওয়া যায়, দেখবি লাড্ডু গোপালের জন্য খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। কারণ এখানে মনে হচ্ছে, আমার মনে হয় যেটা, হিন্দুদের প্রত্যেকটা ঘরে ঘরেই মনে হয় লাড্ডু গোপাল রয়েছে, তো সেই জন্য না খুব বিক্রি হয় লাড্ডু গোপালের কাপড়গুলো। তো দেখো ভালো করে ঠাকুরকে লক্ষ্মী ঠাকুরকে সাজিয়ে নিয়েছি, আর তারপর আমি রেখে দিয়েছি ওপরে যেখানটায় রাখি ওখানে তুলে। তারপর আমি ফল নিয়ে বসেছি, ফল কাটবো। তো একটা পাত্রে জল নিয়েছি আর থালা নিয়েছি, তো এতে আমি এখন ফল কাটবো। আর আয়ুষকে বললাম আনার এই আনারটা ছাড়িয়ে দেয়, মানে বেদনাটা। আর বাকি যা কিছু নিয়েছে হাজব্যান্ডকেই বলেছিলাম আনতে, ওই নিয়ে এসে পেঁপে ছিল, কলা, পেয়ারা, লেবু আর আনার, এই সমস্ত কিছু রয়েছে। তো এগুলো আমি সবই ছাড়িয়ে নেব, আর অল্প অল্প করে কিছু জাস্ট পুজোর জন্য। আর সাথে মিষ্টির মধ্যে, মিষ্টির মধ্যে পুজোর লাড্ডু আর মানে বেসনের লাড্ডু ছিল নিয়ে এসেছি, আর সাথে বাতাসা তো অবশ্যই আছে পুজোতে দেওয়ার জন্য। চলো ফলগুলো কেটে নেই, তারপর আমি কথা বলছি তোমাদের সাথে। তো ফ্রেন্ডস এক মিনিট, তো ফ্রেন্ডস ফাইনালি সব কিছু রেডি, সরস্বতী পুজোর সমস্ত কিছু রেডি, আর আমার বাচ্চারাও রেডি। দেখো তো বাচ্চাদেরকে একবার দেখে নাও কেমন লাগছে। অম্বু সাই সেদিকে ঘুরো, দেখো দেখছো দুজনে নতুন জামা নতুন প্যান্ট পরেছে, তো দেখতেই পাচ্ছে দুজনকে। অঙ্কুশ বসো, অঙ্কুশ আর তস হয়েছে না, দেখো অঙ্কুশ বসো। আর এদিকে দেখো আমার সব কিছু পুজোর রেডি, জাস্ট প্রদীপ জ্বালাবো আর পুজো করবো। দেখে দেখো ঠাকুর হাত দিয়ে নি, এখন হাত দিয়ে নি, পুজো হোক যাক। তারপরে এই যে মা সরস্বতী, এখানটা একটু অন্ধকার অন্ধকার লাগছে দেখো, কারণ এইটা ঘেরা আছে বলে তাই জন্য। পরে ভালো করে দেখাবো, এটা হচ্ছে মা সরস্বতী, ফুলমালা টালে দিয়েছি। আর রেখে হাত দিয়ে নি, তুমি সেখান থেকে এসো, বাইরে থেকে এসো, যাও। আর এখানে দেখো সব ঠাকুরকে আমি এইখানটাই এই পেপারটা লাগিয়েছি, আর সমস্ত ঠাকুরকে সুন্দর করে সাজিয়েছি দেখো। তো প্রসাদ টোসাদ সবই রেডি, জাস্ট পুজো করার পালা, ঠিক আছে চলো চলো পুজোটা করে নিই, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, ঠিক আছে? লেট হয়ে গেছে অনেক, পুজোটা করে নিই চলো। তো দেখো ফাইনালি তো দেখলো তোমরা যে পুজোর জোগাড়টা হয়ে গেছে, তো জাস্ট পুজো করার পালা রয়েছে, তো পুজোটা আমি করে নেব। তার আগে আমি গঙ্গা জল নিয়ে চারিপাশটা ছড়িয়ে দিচ্ছি, কারণ বুঝতেই পারছো বাচ্চা নিয়ে থাকি তো মোটামুটি হাত ফাত দিচ্ছে বারবার, তো সেই জন্য না একটু পুজো করার আগে সবকিছু জোগাড় করে আমি এভাবে গঙ্গা জল ছড়িয়ে নেই, তারপর আমি পুজোটা করি। নিজেরাও শুদ্ধ হয়ে গেলাম আর একদম সব কিছু শুদ্ধ করে তারপর পুজোটা করি আমি। আর পুজো করার মন্ত্রটা আমি অলরেডি লিখে নিয়েছি, সরস্বতী পুজোর মন্ত্রটা, তো সেটাই আমি বলবো আর বলে পুজোটা করে নেব। তো যা কিছু লাগিয়ে বেলপাতা দুলপা আর ফুল সবই রয়েছে আমার কাছে, তো চলো পুজোটা করা যাক। আর আজকে আমার বড় ছেলে পুষ্পাঞ্জলি দিবে জানো তো, তো ওকেও ওর মন্ত্রটাও আছে, আমি ওকে বলবো ফুল নিয়ে ও পুষ্পাঞ্জলিটা দিয়ে দেবে। ক্লিং সাহা ওম ক্লিং
অ্যাকচুয়ালি সরি, আমি বুঝতে পারিনি, ক্যামেরাটা দূরে ছিল তো মোবাইলটা, তো সেই জন্য না ভালো করে আওয়াজটা শোনা যায়নি, না হলে মন্ত্রও বলছিলাম, সব করছিলাম, তোমরা শুনতেই পারতে, মানে পেতে আর কি, যদি একটু সামনে রাখতাম সুবিধে হতো। আর এই দেখো, পুজো হতে না হতে আমার ছেলেদের দেখো কীর্তি, দেখো শুধু আর যে কি করছে। আমি যে গেলাম, আমি এটা দেখিনি তখন, আমি তো শাঁখটা ধুতে গেলাম বাজিয়ে, তো আর ওরা দেখো শুরু করে দিয়েছে এখানে। তো দেখো রান্না বান্না সব কমপ্লিট, আর আজকে আমাদের রান্না হয়েছে খিচুড়ি, তো খিচুড়ি আর বেগুন ভাজা সরস্বতী পুজো উপলক্ষে। অঙ্কুশ ছেলেদেরকে খাওয়াতে বসে গেছি নিরামিষ খিচুড়ি, আর সাথে রয়েছে বেগুন ভাজা। তো আজকে রান্না এটাই আমাদের। তো ফ্রেন্ডস আজকের জন্য এই পর্যন্তই, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।